হ্যাঁ, স্কুলে কি করো? স্কুলে হ্যাঁ দোস্ত, আমরা কত মজা করছি তাই না? অনেক মজা করছি তাই না মা? কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আন্টি, আমার বাচ্চাটা কারো যেন চুরি করে নিয়ে গেছে, এই যে এখান থেকেই। তোমার বাবু? থাক মা, কেঁদো না, দোয়া করি তোমার আবার সন্তান হবে। আন্টি, দোয়া করতে হবে না, আপনি না আপনার বাচ্চাটা আমাকে দিয়ে দিন, আমাকে অনেক আদর করবো। কি বলো তুমি? আন্টি প্লিজ দেন না আপনার বাবু। কি বলো তুমি, তো আমার বাবু। আন্টি প্লিজ দেন না বাবু, তুমি আসো, আমি তোমাকে অনেক আদর করবো। বাবু আসো। কি বলে বাবু? আই কি আছো বাবু? না আন্টি প্লিজ, না না। আই কি আছো তোমরা, বাবু যাও। আই পুলিশ, পুলিশ চলে। তুমি কি আমাকে খুঁজছো? আপনাকে খুঁজতে যাব কেন? আরে জানি জানি, ভার্সিটি তো প্রথমে শেষ, সবাই আমার মতো সুন্দর মেয়ে খুঁজে প্রেম করার জন্য। মেয়েরা আমাকে খুঁজে, আমি মেয়েদের খুঁজতে যাই না। হ্যাঁ, আমার মতো হ্যান্ডসাম ছেলে তুমি কোথায় পাবা বলো? হ্যাঁ, এই যে ফর এক্সাম্পল দেখো, তুমি আমার পিছে পিছে আসছো প্রেম করতে আমার সাথে। আমারই ভুল হয়েছে, বানর লাই দিলে মাথা উঠে। এই এই এই, আমি বানর হলে তুমি কি? তুমি পেতনি। আমি পেতনি হলে তুমি জলহস্তি। আমি জলহস্তি? তুমি গন্ডার। শুনো, তোমার মতো একটা ওভারস্মার্ট খ্যাপসির সাথে কথা বলা উচিত। আরে এই 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 চিকেন, নার্ভাস ছিলাম, কখনো ভাবিও নি কোনো একটা মেয়ে ভাবে সে চমকে দেবে। কি বলতে কি বলে ফেললাম নিজেও জানি না। মেয়েটা খুব চঞ্চল, না হলে অপরিচিত একটা ছেলেকে এত সহজ করে প্রশ্ন করে? হয়তো আমি ছাড়া অন্য কোনো ছেলে হলে খুশিতে গদগদ হয়ে কথা চালিয়ে যেত। প্রথমে ফেসবুকে কথা বলতো, তারপর ফোনে, তারপর ঘুরে বেড়াতো, চুটিয়ে প্রেম করতো, বিয়ে করতো, সংসার হতো, হানিমুন হতো। সবাই তো আর আমার মতো দ্বারকাক না, কাণ্ডহীন গাধা। আমি কীভাবে পারলাম একটা মেয়ে কীভাবে দাঁড়িয়ে দিতে? এত কর্কশ বলা কেউ বলে তুমি একটা ভেতনি। সরি সরি সরি, আপনাকে
কি পেতনি কত বাজে ভাবে আমাকে কথাগুলো বলল আরে আমি অবাক হয়ে গেছি আজ পর্যন্ত চমকায় নাই এমন কোনো মানুষ নাই আর সেই ছেলে কিনা তোকে চমকায় দিল তোকে দেখে তো যে কোনো ছেলে মাথা ঘুরে যেতে পারে বাট ওই ছেলে তোকে তো পাত্তাই দিল না কি অবিশ্বাস্য ব্যাপার না এর প্রতিশোধ আমি নিবই একই ক্যাম্পাসে যখন পড়ি দেখা তো হবে আমার তো জাস্ট হাত ইস্পিস করছে আচ্ছা ছেলেটার সাথে দেখা হয়ে গেলে কি করবি কি আর করব ওর কলার ধরে ওর দুই গালে টাস টাস করে দুটো ছটে লাল করে দেবো কাল কোনো তাড়াহুড়া নেই একদিন না একদিন তো খুঁজে পাবই চল করেছিস বলতো আমার নাক মুখ কাটা যাচ্ছে নিচ থেকে এসে রীতিমতো বিচার দিয়ে গেল ছাদ থেকে তুই নাকি কার মাথার উপর পানি ঢেলে দিয়ে ভিজিয়ে দিয়েছিস তোর এই সমস্ত পাগলামি বন্ধ হবে না আর তোর বন্ধুরাও সবগুলো পাগলামি শুরু করেছে আর এদের সঙ্গে তুই থাকলে তোর পাগলামি বন্ধ হবে না কলেজে থেকে শুরু হয়েছে এসব ভূত কি ঘাট থেকে নামবে না আমি জানি তো তোদের এই পাগলামি সাগলামি বন্ধ হবে না এই জন্য নতুন বাসা ঠিক করে এসেছি এ মাসের শেষের দিকে নতুন বাসে উঠে যাব তোমার যা গোছ গাছ লাগে সেগুলো গুছিয়ে নাও নতুন হ্যাঁ চোখটা একটু এরকমই ডানাটা না চুলগুলো হলো গিয়ে ছেলেদের ছেলেদের মতো না মানে মেয়েদের মতোই বড় কিন্তু এখানে কাটা মানে বব কাট টাইপ বুঝছেন আর নাক হলো গিয়ে লম্বা নিচের অংশটা একটু বোঝা বেশ কয়েকবার দেখছি আসছে হলে কিন্তু উনি তো
আসলে হলে থাকে না। উনি কোথায় থাকে? সরি, কোথায় থাকে এটা আমি আপনাকে কেন বলবো? না মানে এটা তো আসলে আমি আপনাকে চিনি না, আমি ওনার কথা আপনাকে বলবো এটা না 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 একটু ইমার্জেন্সি, একটু দেখেন উপকার হতো খুব। ওকে ঠিক আছে, ফোনটা বের করুন, দিচ্ছি। জি ভাই, সাদিয়া নামে একজন থাকেন এই বাসায়? কোন সাদিয়া? সাদিয়া এই যে দেখেন। জি জি জি। উনি কি আছে? না এখন তো সে এখানে থাকে না। থাকে না মানে বাসা ছেড়ে চলে গেছে। তুমি আমাকে ফলো করছো তাই না? সুন্দরী মেয়ে দেখলে আর ঘুষ থাকে না? এই কে সুন্দরী? হ্যাঁ নিজের রাজকন্যা ভাবো? জেনা পেয়ারা নাম রাখছে, সরি জেনা চেহারা নাম রাখছে পেয়ারা। আইসি এই কি বললা? দেখো ছোট লোকের মতো কথা বলবে না। এই আমি ছোট লোক, তুমি ছোট লোক, আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখো না তুমি পিছিয়ে পিছিয়ে আসতেছো। বড় বড় কথা আলুর মতো চেহারা, গাধার মতো কান আর হাতির মতো একটা শরীর, আবার বলে কিনা আমি সাবধান। আরে আমি আলোলি, তুমি কি? হ্যাঁ তুমি কি ঝিঙ্গা, ভেন্ডি, চাল কুমড়া? তোমার দেখলে কি মনে জানো? কি মনে হয়? তুই মন আলোর বস্তা হাইডে দিতে। এই তুমি আলোর বস্তা। কোন দিক দিয়ে দেখতে আমি হাতির মতো? বললি বল নাকি ঝিঙ্গা, পটল, ঢেঁড়স, আটার বস্তা? মা কি হয়েছে? আমি কি দেখতে খুব খারাপ? তুই দেখতে খারাপ হবে কেন? তুই তো আবার রাজপুত্রের মতো ছেলে। সত্যি বলছো নাকি তোমার মেয়ে দেখে আবার বাড়িয়ে বলছো? না রে মা, একদম সত্যি সত্যি বলছি। তাহলে ওই নিস্তালায় যে নতুন ভাড়াটি আসে ওই মেয়ে কেন বলে আমি দেখতে আলুর মতন? বলিস কি, ছেলেটার এত বড় সাহস! ছেলেটা না একদম ওই মহিলাটার মতো অভদ্র হয়েছে। নতুন ফ্ল্যাটে এসেছে অথচ একদিনও দেখা করতে এলো না। বলেছে রাজকুমার।
এত পার্ড লস খেন, এত পার্ড লস খেন, এত পার্ড, এত পার্ড, এত পার্ড লস খেন। আরে ব্ল্যাক স্মোক হইলাম আমি, দেই সব জায়গায় হামলা। আমার কথা তো গোলাতে শুনে তো তোমরা তো হইয়া তো যাবো তো আমলা। বাস্তব কথা তো আমি তো বলি, কারণ আমি তো জগতে কবি, মাইকটা হাতে তো ধরি নেই দেইখা। মনে করছিস তো আমি তো মরছি, চোখটা খুললা তো তোরা তো দেখ। এখন আমি তো আসি তো বাচ্চা, চাপলি শুয়ে যা, নাহলে যাবি তো জলে তো ভাইসা। ইয়া আমার কথা তো গোলাতে বাস্তব, তখন মুখে তো মানুষ তো ফুস। আমি দেখতে খারাপ? না তুই দেখতে খারাপ হবি কেন? সত্যি করে বল, আমি দেখতে খারাপ নাকি? আরে সত্য মিথ্যের কি আছে, তুই যথেষ্ট লেভেলের হ্যান্ডসাম, কেন কি সে বল। একজন আছে আজ এর মনে ছোট লোক আমার থেকে 5 ইঞ্চি। হ্যাঁ ওদিন পানি মারে, পার আর কিছু পারে না তো, কি করবে পানি মারে। কেমন আছেন ভাইয়া আপনারা? জি ভালো আছি। হ্যাঁ ভাইয়া আপনাদের জন্য একটু নেন না। হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। ভাইয়া আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওই যে সেদিন পানি মারার জন্য আমি আসলে অনেক সরি। না না অ্যাকচুয়ালি আমরাও সরি ভাইয়া, আমি আসলে অনেক সরি। না বুঝতে পেরেছি, বাট আমরাও রিয়েলি সরি যে আমরা মানে গান গিয়েছি। কি বলেন, গানটা তো খুব সুন্দর ছিল, ভালো লেগেছে আমার শুনে। ওই দিন পানি মালিক খেন, ওই দিন পানি মালিক খুব। আচ্ছা বলো কেন দেখেছো আমরা? আসলে সরাসরি বলি, হ্যাঁ প্লিজ, আপনাদের ফ্রেন্ডটা আছে না রিমন, ওর সাথে আসলে শুরু থেকেই আমার ছোটাছুটি তর্কাতর্কি লেগেই আছে। কিন্তু এর মাঝখানে আমি না ওকে পছন্দ করে ফেলেছি। পছন্দ? এটা ভালো কথা। কিন্তু ওই যে একটা প্রবলেম। কি সমস্যা? হ্যাঁ প্রবলেমটা হচ্ছে কি, যে আমি ওকে যখনই বলতে চাই এই কথাটা, তখনই আমাদের ঝগড়া হয়ে যায়, আর বলতে পারি না। তো সেইটার জন্য আপনাদের একটা ছোট্ট হেল্প দরকার ভাইয়া। হেল্প দরকার? বলেন বলেন কি হেল্প দরকার, বলো কি হেল্প লাগবে। তেমন বেশি কিছু না, আপনি মানে আপনারা জাস্ট আমাকে একটু বাসায় নিয়ে যাবেন, আর এমন একটা সময় নিয়ে যাবেন যখন ও ঘুমাচ্ছে অথবা আপনারা ওকে ঘুম পাড়িয়ে রেখেছেন। ভাবো ডান। হ্যাঁ ভাইয়া হলে তো খুব ভালোই হয়, আপনি বাকিটা শুনেন।
ও যখন ঘুমিয়ে থাকবে তারপরে চোখ খুলেই দেখবে সামনে আমি বসে আছি, তখন আমি ওকে প্রপোজ করব। অনেক রোমান্টিক না? অনেক অনেক রোমান্টিক। তো হেল্পটা করবেন না ভাইয়া, তুমি ভাবো এই কাজ ডান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনারা নেন না এই যে পিঠা খান ভাইয়া, আপনারা এই যে ভাইয়া আপনাদের জন্যই তো। ওয়ালাইকুম সালাম, আসো ভিতরে আসো। থ্যাংক ইউ। না না আমু প্রেশার ওষুধটা না শেষ হয়ে গেছে আর হঠাৎ করে খুব প্রেশার উঠেছে, প্লিজ ফার্মেসি থেকে একটু ওষুধটা এনে দিবা। আমি কেন যাব? প্লিজ আমু অনেক প্রেশার উঠেছে, আমি যেতে পারবো না, আমুকে একা রেখে প্লিজ এনে দাও না, প্লিজ দাও। থ্যাংক ইউ, ওয়েলকাম। ভাই এনজি লোক আছে দেন, এক পাতা দেন। আরে এটা না রে, এনজি লোক দেন। আমার সাথে তোরা এরকম বিশ্বাসঘাতকতা কেমনে করলি? সাদিয়া কেমনে আমার রুমে ঢুকলো, তাও তোরা কেমনে ওর রুমে ঢুকাইলি, আর ও আমার মুখে আমার জোকার বানায় ছেড়ে দিল। দোস আমরা এক্সট্রিমলি সরি, বুঝতে পারিনি আসলে হয়েছে কি। সাদিয়া ওর বাসায় নিয়ে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে খাওয়া দিছে, খাওয়া দেখে এরা দুজন ইমোশনাল হয়ে গেছে, ইমোশনাল হওয়ার কারণে আমি ইমোশনাল হয়ে গেছি। সবচেয়ে বড় জিনিস হইতেছে যে ও তোরা বলছে ও তোরা পছন্দ করে, ভালোবাসে
ভালোবাসি দোস্ত, ভালোবাসি তোরে। দেখ দোস্ত, এটা তো আমরা ইচ্ছা করে করি না, আমরা তো তোর ভালোই চাই। আমরা কি ইচ্ছা করে করছি কে বুঝবো? এই মায়া এমন করে বেলকা দিব? বেলকা দিবে বুঝতে পারো নাই তোমরা, জানোই মেরে ছিল না তো। দেখ বেটা দোস্ত, তুই মাইন্ড করিস না প্লিজ। আই সরি গো দোস্ত, এক টাকা দোস্ত। রিমন, লোভে হইল পাপ আর পাপে দিল চাপ, ক্ষমা তো চাই, এবার কইরা দে তুই মাপ। ওই তো দাম, তুই যা বলবি আমরা তা করব, তা করব। ঠিক আছে, এদিকে শুন, বদলা নিতে হবে। বদলা কি বদলা নিলে ওখানে বল, জানের ভয় দেখাই তো। জানের ভয় একদম দেখাবো। ওরে ওরে, এ ছাড়া আর সাইজ করার একদম। আমাকে ভয় দেখায় ছিল।
নিউজ আছে, কারা জানি রিমনের পোস্টার করছে দেয়ালে দেয়ালে, সেই পোস্টার থেকে লোকজন ধাওয়া দিছে ওকে, ধাওয়া দিয়ে ও দৌড়াইতে গিয়ে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছে। ওর অবস্থা খুবই বাজে, খুবই বাজে, আমি জানি না কী হবে, প্লিজ ওকে একটু দোয়া করো প্লিজ স্যার, আমি জানি না। এসেছিলে জীবনে আমার, কেন সাজাতে চাইলে অগোছালো স্বপ্ন আমার, কেন হঠাৎ করে চলে গেলে আমায় ফেলে, কেন হঠাৎ করে চলে গেলে আমায় ফেলে, সাজানো স্বপ্নগুলোকে মাঝ পথে ভেঙে দিয়ে, কেন এসেছিলে ছিলে জীবনে আমার, কেন সাজাতে চাইলে অগোছালো স্বপ্ন আমার, কেন হঠাৎ করে চলে গেলে আমায় ফেলে, কেন হঠাৎ করে চলে গেলে আমায় পেলে, সাজানো স্বপ্নগুলোকে মাঝ পথে ভেঙে দিয়ে, কেন এসেছিলে। ভাইয়া রিমনের কি অবস্থা? লিখেছিলাম তোমায় নিয়ে কত গান কত কবিতা, আজ মনে হয় সবই ছিল মিছে আশা, সবই দুরাশা। লিখেছিলাম তোমায় নিয়ে কত গান কত কবিতা, আজ মনে হয় সবই ছিল মিছে আশা, সবই দুরাশা। কেন হঠাৎ করে চলে গেলে আমায় ফেলে, সাজানো স্বপ্নগুলোকে মাঝ পথে ভেঙে দিয়ে,
বলতে চেয়েছিলাম that I love you. কিন্তু I'm sorry. সত্যি আমি সরি। সরি। আমার কাপড় নষ্ট হয়ে গেছে, এখন তো আমি অফিসে যেতেই পারবো না। অফিসে যাওয়ার কোনো উপায় নাই, এখনই ঠিক করে দিচ্ছি। না কোন এইটাই ঠিক হবে। দেশের অবস্থা খুব খারাপ, কুজনই বোম মারছে, আমি তো এখন বাইরে যেতেই পারবো না কোনো ভাবে না। তুমি বলো, তুমি এজ আ ওয়াইফ তুমি কি এখন আমাকে বাইরে যেতে দিবে? কিন্তু বোমটা কোথায় পাচ্ছে? যেখানেই ফাটুক তুমি আসো, আমরা এটা এটা খোঁজ খবর নিয়ে আমরা বসে টিভিটা দেখি আর আমরা জানি। আসো কাছে আসো। এখন খুব প্রেম না? আর আগা মাসে দেখা হলে এরকম ঝগড়াঝাটি করতো কেন? ওই একটু মেয়ে পটানোর জন্য করতে না। পটানোর জন্য মানে? না আমি পটানো কই বললাম? এই মাত্র তুমি পটানো বললাম, মেয়ে পটানো বলেছো। আমি বলছি পটেটো না পটানো। পটেটো? আরে আমি কি কানে কম শুনি নাকি? না তুমি কানে কম শুনো না, এই যে দেখো তুমি পটানোর জন্য বলছো।